সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আবার তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা জীববিজ্ঞানের একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে কালার ব্লাইন্ড কি, কালার ব্লাইন্ড কিভাবে হয়, কালার ব্লাইন্ডের বংশগতি অর্থাৎ পিতা মাতা থেকে সন্তান সন্ততিতে কিভাবে কালার ব্লাইন্ড পৌঁছায়। তো আমি সঞ্জিত কুমার দাস, সহকারী শিক্ষক বিজ্ঞান আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তোমাদের সাথে আছি। আজকে আমরা একটা যে নতুন সমস্যার কথা আলোচনা করতে যাচ্ছি সে সম্পর্কে আমি তোমাদেরকে দিতে চাই। দেখো, নিচের ঘটনাটি মনোযোগ সহকারে একবার পড়ো। এখানে বলা হচ্ছে যে রুবির ভাইয়ের বয়স 2 বছর, তার দেহে প্রায় রক্ত সঞ্চালন করতে হয়। ডাক্তার বলেছে যে তার শরীরে লোহিত রক্তকণিকা উৎপন্ন ব্যাহত হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে রুবির ভাইয়ের যে সমস্যা সেটা হলো তার দেহে লোহিত রক্তকণিকা উৎপন্ন ব্যাহত হচ্ছে, অর্থাৎ উৎপন্ন হচ্ছে না। তো আমরা জানি যে কোনো কিছু উৎপন্ন হওয়া বা না হওয়া, অর্থাৎ কোনো বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে উৎপন্ন হওয়া বা প্রকাশিত না হওয়া বা হওয়া, সেটা সম্পূর্ণ জিন দ্বারা নিয়ন্ত্রিত। সকল বৈশিষ্ট্য জিন দ্বারাই নিয়ন্ত্রিত হয়, অতএব এই বৈশিষ্ট্য অবশ্যই জিন দ্বারা নিয়ন্ত্রিতই হবে। তো এখন জিন দ্বারা সমস্যার কথা আমরা অনেক জানি, যে বংশগতীয় সমস্যা অনেক হয়ে থাকে, জেনেটিক ডিসঅর্ডার বলা হয় এদেরকে। তো জেনেটিক ডিসঅর্ডার যেহেতু অনেক রকম, তো রুবির ভাইয়ের এটা কোন ধরনের জেনেটিক ডিসঅর্ডার তোমরা কি বলতে পারবা? হ্যাঁ, আমি জানি তোমরা বলতে পারবা, অনেকেই মনে করতে পারছো। আমরা একটু দেখে নিই কি এটা কারণ কি, তাই না? হলো থ্যালাসেমিয়া, এই রোগটার নাম হলো থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া গোটা বিশ্বব্যাপী এখন এক মারাত্মক আকার ধারণ করছে। সাধারণত বিশেষ করে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে বিবাহ দানের ক্ষেত্রেই থ্যালাসেমিয়া বেশি হয়ে থাকে। তো এই থ্যালাসেমিয়া আসলে কি, আমরা আর একটু ভালো করে জেনে নেই। মানুষের লোহিত রক্তকণিকায় 2 ধরনের প্রোটিন থাকে। তাহলে কি বললাম, মানুষের লোহিত রক্তকণিকায় 2 ধরনের প্রোটিন থাকে। একটাকে বলা হচ্ছে আলফা গ্লোবিউলিন এবং বিটা গ্লোবিউলিন। এই দুটি প্রোটিন উৎপাদনকারী জিন নষ্ট হয়ে গেলে থ্যালাসেমিয়া রোগ হয়। তাহলে আমরা আরেকটু বিস্তারিত জেনে নিই, সেটা হলো যে মানুষের লোহিত রক্তকণিকার আবরণ তৈরি হয় প্রোটিন দ্বারা। কি কি প্রোটিন? আলফা গ্লোবিউলিন এবং বিটা গ্লোবিউলিন। তো আমি তো আগেই বলেছি যে যে কোনো বৈশিষ্ট্য উৎপাদনকারী বা প্রোটিন উৎপাদনকারী কাকে বলা হবে, জিনকে। জিন থেকে তৈরি হয় হরমোন, হরমোন থেকেই তৈরি হয় প্রোটিন। তো খেয়াল করো, এবার যদি এই আলফা গ্লোবিউলিন উৎপাদনকারী প্রোটিনের জিন যদি শরীরে না থাকে, তাহলে আলফা গ্লোবিউলিন প্রোটিন উৎপন্ন হবে না। বিটা গ্লোবিউলিন প্রোটিন উৎপাদনকারী জিন যদি না থাকে, তাহলে বিটা গ্লোবিউলিন প্রোটিন উৎপন্ন হবে না। আর যদি এই দুটার জিনই না থাকে, উপস্থিত না থাকে, তাহলে দুটা প্রোটিনই উৎপন্ন হবে না। তো আমরা যে সমস্যার কথা আলোচনা করতে গিয়েছিলাম, যে রুবির ভাইয়ের ক্ষেত্রে এই সমস্যাটাই দেখাই দিছে যে তার আলফা গ্লোবিউলিন বা বিটা গ্লোবিউলিন বা উভয় ধরনের প্রোটিনই উৎপন্ন হচ্ছে না, অর্থাৎ লোহিত রক্তকণিকা তৈরি সম্পূর্ণরূপে ব্যাহত হচ্ছে, যার জন্যই তার দেহে রক্ত সঞ্চালন করতে হচ্ছে। তবে এখানে যদি আমরা থ্যালাসেমিয়ার প্রকারভেদ বলতে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই যে প্রোটিন উৎপাদনের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো আলফা থ্যালাসেমিয়া আর একটা বিটা থ্যালাসেমিয়া। যদি আলফা গ্লোবিলিন প্রোটিন উৎপন্ন না হয়, সেক্ষেত্রে এটাকে বলা হবে আলফা থ্যালাসেমিয়া, এবং যদি বিটা গ্লোবিউলিন প্রোটিন উৎপন্ন না হয়, তখন এটাকে বলা হবে বিটা থ্যালাসেমিয়া। তবে হ্যাঁ, থ্যালাসেমিয়ার আরেকটা প্রকারভেদ আছে,
এটা আসলে আমরা জানি যে পিতা মাতা থেকেই সন্তান সন্ততিতে জিন প্রবাহিত হয়, বৈশিষ্ট্য প্রবাহিত হয়। তো থ্যালাসেমিয়ার জিন যদি মাতা এবং পিতা উভয়ের দেহে থেকেই সন্তানের দেহে আসে, তখন সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়, তখন এটাকে আমরা বলবো থ্যালাসেমিয়া মেজর। আর যদি শুধু পিতা থেকে অথবা শুধু মাতা থেকে থ্যালাসেমিয়ার জিন আসে, তখন আমরা এটাকে বলবো থ্যালাসেমিয়া মাইনর। তাহলে থ্যালাসেমিয়ার আবার একটা প্রকারভেদ পেলাম আমরা, কি সেটা হলো থ্যালাসেমিয়া মেজর এবং থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে আমরা এটাকে বলি থ্যালাসেমিয়ায় আক্রান্ত, যখন পিতা মাতা উভয়ের কাছ থেকেই সন্তান থ্যালাসেমিয়ার জিন পেয়ে থাকে। আর থ্যালাসেমিয়া মাইনর কাকে বলবো আমরা, যখন হয় পিতা না হয় মাতা থেকে থ্যালাসেমিয়ার জিন সন্তানে আসে, তখন এটাকে থ্যালাসেমিয়া মাইনর বলবো, এবং এক্ষেত্রে সন্তান আক্রান্ত না হয়ে বাহক হয়। তো দেখা যাক, যেহেতু এটা একটা বংশগতীয় সমস্যা, তো আমরা একটা সমস্যার সমাধান অবশ্যই করব। দেখো, আমি একটা সমস্যার কথা এখানে উল্লেখ করেছি, একজন বাহক। এখানে বাহক বলতে কি বোঝানো হয়েছে, থ্যালাসেমিয়ার বাহক, অর্থাৎ সে পুরুষ থ্যালাসেমিয়ায় আক্রান্ত না, তার অর্থ এই যে তার দেহে থ্যালাসেমিয়ার জিন আছে কিন্তু সে আক্রান্ত নয়। এখানে আবারও বলা হচ্ছে যার পিতা বাহক কিন্তু মাতা স্বাভাবিক। এর সাথে একজন বাহক মহিলার বিবাহ হলে তাদের সন্তানের প্রকৃতি কেমন হবে? তাহলে বাহক পুরুষের যেহেতু কন্ডিশন দেওয়া আছে, এটা আমরা একটু ভেঙে নেই। তাহলে থ্যালাসেমিয়ার জিন এটা একটা সেক্স লিঙ্কের জিন, অর্থাৎ পুরুষদের এক্স ওয়াই এবং নারীদের এক্স এক্স ক্রোমোজোমে এই থ্যালাসেমিয়ার জিনটা থাকবে। তো এখানে পুরুষের যেহেতু টাইপ, দুইটা শুক্রাণুর টাইপ আলাদা, এক্স এবং ওয়াই, তাহলে কোনটাতে থাকবে? দেখো, এখানে শর্ত দেওয়া আছে পিতা বাহক মাতা স্বাভাবিক। তাহলে মাতা যদি স্বাভাবিক হয়, তাহলে পুরুষের এক্স ক্রোমোজোম মাতা থেকে আসে, অর্থাৎ এক্স ক্রোমোজোমে থ্যালাসেমিয়ার জিন থাকবে না। আর যেহেতু পিতা বাহক ছিল, তাই পুরুষের ওয়াই ক্রোমোজোমে থ্যালাসেমিয়ার জিন থাকবে। বুঝতে পারছো? আর যেহেতু বাহক মহিলা বলা হয়েছে এখানে, তাহলে মহিলার যেহেতু বাহক, মহিলার দুটা ডিম্বাণুর টাইপই হবে এক্স এক্স। তাহলে এখানে এক্স ক্রোমোজোমের যে কোনো একটাতেই থ্যালাসেমিয়ার জিন থাকবে। তো আমরা এটার সমস্যার একটু সমাধান করে দেখি। সমাধানে আমরা দেখতে পাচ্ছি, দেখো ভালো করে খেয়াল করো, আমি আবারও মনে করে দিই যে থ্যালাসেমিয়ার দায়ী জিনকে আমি এখানে ধরে নিয়েছি টি। তাহলে আমরা তো আগেই বলে নিয়েছিলাম যে পুরুষের পিতা হলো বাহক আর মাতা স্বাভাবিক, তাহলে পুরুষের পিতা থেকেই তো থ্যালাসেমিয়ার জিন আসবে, অর্থাৎ ওয়াই ক্রোমোজোমে আসবে। এই জন্য পিতার জিনোটাইপ এক্ষেত্রে আমাদের হয়ে গেছে এক্স ওয়াই টি। আর মাতা বাহক ছিল, তাহলে মাতার যে কোনো একটা এক্স ক্রোমোজোমে থ্যালাসেমিয়ার জিন থাকবে, এই জন্য মাতা এক্স এক্স টি। তো এদের সন্তানের প্রকৃতি কেমন হবে, তো আমরা ক্রসিং এর মাধ্যমে এটা আমরা জানতে পারবো। দেখো, পিতামাতা আমরা এখানে উভয়ের ফিনোটাইপ বাহক। আমরা আগেই জানি যে ফিনোটাইপটা কি, ফিনোটাইপ হলো বাহ্যিক বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়ে থাকে তাকে আমরা বলি ফিনোটাইপ। তো এখানে ফিনোটাইপ বলতে আমরা পিতা বাহক এবং মাতা বাহক। আর জিনোটাইপ, বাহক কেমন, কোন জিনের জন্য পিতা বাহক, কোন জিনের জন্য মাতা বাহক। তো এই জিনোটাইপে আমরা দেখতে পাচ্ছি যে পিতার জিনোটাইপ এক্স ওয়াই টি এবং মাতার জিনোটাইপ এক্স এক্স টি। পিতার শরীরে যখন মিওসিস বিভাজনের মাধ্যমে গ্যামেট
তথা জননকোষ বা শুক্রাণু উৎপন্ন হবে, তখন দুই ধরনের শুক্রাণু উৎপন্ন হবে, একটা হবে এক্স, একটা হবে ওয়াইটি। অনুরূপভাবে মাতার শরীরে গ্যামেট উৎপন্ন হবে মিওসিস বিভাজনের মাধ্যমে, জননকোষ তথা ডিম্বাণু, একটা এক্স আর একটা এক্সটি। এখন খেয়াল করো, এদের মধ্যে ক্রসিংয়ের ফলাফলটা কেমন হয়। যদি পিতার এক্স ক্রোমোজোমধারী শুক্রাণুর সাথে মাতার এক্স ক্রোমোজোমধারী ডিম্বাণুর মিলন ঘটে, তাহলে জাইগোটটা হবে এক্স এক্স, এবং এখান থেকে স্বাভাবিক কন্যা সন্তানের জন্ম নেবে। আবার যদি পিতার এক্স ক্রোমোজোমধারী শুক্রাণুর সাথে মাতার এক্সটি ক্রোমোজোমধারী ডিম্বাণুর মিলন ঘটে, তাহলে কন্যা সন্তান হবে, কিন্তু সে হবে থ্যালাসেমিয়ার বাহক। আবার খেয়াল করো, যদি পিতার ওয়াইটি ক্রোমোজোমধারী শুক্রাণুর সাথে মাতার এক্স ক্রোমোজোমধারী ডিম্বাণুর মিলন ঘটে, তাহলে জাইগোট হবে এক্স ওয়াইটি, অর্থাৎ এক্ষেত্রে পুত্র সন্তান হবে, কিন্তু সে পুত্র হবে থ্যালাসেমিয়ার বাহক, মানে পিতার মতোই হবে। আবার যদি পিতার ওয়াইটি ক্রোমোজোমধারী শুক্রাণু যদি মাতার এক্সটি ক্রোমোজোমধারী ডিম্বাণুর সাথে মিলিত হয়, তখন জাইগোট হবে এক্সটি ওয়াইটি। তাহলে দেখো, এখানে যে পুত্র সন্তান হবে সে হবে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। কারণ কি বলতো, এই পুত্র হবে থ্যালাসেমিয়া মেজর, কারণ সে পিতা এবং মাতা উভয়ের কাছ থেকেই থ্যালাসেমিয়ার জিন পেয়েছে। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারতেছি যে এই দম্পতিদের ক্ষেত্রে যে সন্তানগুলো হতে পারে, তাদের মধ্যে আমরা বলতে পারতেছি কন্যা সন্তান স্বাভাবিক হতে পারে এবং বাহকও হতে পারে, কিন্তু পুত্র সন্তান হয় বাহক হবে না হয় আক্রান্ত হবে। কোনো সময় পুত্র সন্তান এদের স্বাভাবিক হবে না। আশা করি ঘটনাটি ভালোভাবে বুঝতে পারছো তোমরা। তোমাদের জন্য একটা সমস্যার সমাধান আমি বাসায় দিচ্ছি, দেখো এটা পারো কি না। এখানে বলা হচ্ছে যে একজন বাহক পুরুষের সাথে একজন বাহক মহিলার বিবাহ হলে তাদের সন্তানের প্রকৃতি কেমন হবে। তো এখানে বাহক যে পুরুষ, তাকেও আবার আমরা একটা শর্ত দিয়েছি, যার পিতা স্বাভাবিক কিন্তু মাতা বাহক। তোমাদের বাড়ির কাজ করার সুবিধার্থে আমি এখানে পুরুষের জিনোটাইপটা কেমন হবে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে পুরুষের জিনোটাইপ হবে যার পিতা স্বাভাবিক, তাহলে পিতার কাছ থেকে কোন ক্রোমোজোম এসেছে, ওয়াই ক্রোমোজোম। তাহলে মাতা বাহক ছিল, তাহলে মাতা থেকে কোন ক্রোমোজোম এসেছে, এক্স ক্রোমোজোম। তো থ্যালাসেমিয়ার জিন কোন ক্রোমোজোমে থাকবে, এক্স না ওয়াই? যেহেতু মাতা বাহক পিতা স্বাভাবিক, অবশ্যই এটা এক্স ক্রোমোজোমে থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা HWT করে ফেলবে, সবাই সুস্থ এবং সুন্দর থাকবে এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি। সবাই ভালো থাকবা।